দিগন্ত জোড়া এই সবুজ ফসলের ক্ষেতকে ঘিরেই আবর্তিত হয় হাওরের কৃষকের স্বপ্ন আর এই স্বপ্নকে টিকিয়ে রাখার রক্ষা কবচ বিবেচনা করা হয় এই ফসল রক্ষা বাঁধকে প্রতি বছরই এই বাঁধ নির্মাণে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে এবারও এর ব্যতিক্রম নয় অভিযোগ উঠেছে স্থানীয় বাঁধ নির্মাণ কমিটি গঠনে এবার বিলম্ব হওয়ায় এই বাঁধ তৈরির কাজও শুরু হয়েছে প্রায় এক মাস দেরিতে সুনামগঞ্জের হাওরে এবার ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ শেষ করার জন্য প্রথম দফায় সময় বেঁধে দেওয়া হয়েছিল আটাশে ফেব্রুয়ারি পর্যন্ত কাজ শেষ না হয় সময় বাড়ানো হয় পনেরোই মার্চ পর্যন্ত তাতেও কাজের কোনো কলকিনারা করতে পারে না বাঁধ নির্মাণে গঠিত কমিটিগুলো মাটি ফেলার কাজ শেষে এ মাসের মাঝামাঝি এসে এখন বাঁধে ঘাস রোপণ সহ রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে হাওরের কৃষকেরা বলছেন কমিটি গঠন নিয়ে রাজনৈতিক কন্দলেই বিলম্বিত হয়েছে বাঁধ নির্মাণ ও মেরামত জানুয়ারির এক তারিখ কাজটা শুরু করার কথা কিন্তু দেখা গেছে এটারে তারা এই দলীয় নিয়ে কমিটি গঠন করতে যাইয়া আইসে আপনার বিশেই জানুয়ারি কৃষকের শ্রমে ঘামে হাওড়ের বুক জুড়ে শোভা পাচ্ছে ধানের ক্ষেত কিন্তু এই বাড়ন্ত ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কা রয়েছে কৃষকদের শেষ মুহূর্তে তড়িঘড়ি করে তৈরি করা বাঁধ কতটা টেকসই হবে তা নিয়েও সংশয়ে তারা বৈশাখী যে ফসল এখন যদি নতুন অবস্থা ফাঁনি আসে যদি বাদ ভেঙে যায় তখন আমাদের ফসল নষ্ট একবার শেষ কাটার কোনো আর ভরসা নাই হাওড়ের কৃষকদের নিয়ে কাজ করা উন্নয়ন সংস্থার কর্মকর্তারা বলছেন বাদ নির্মাণে অনিয়ম দূর করতে সরকারি তদারকি বাড়ানোর বিকল্প নেই কতগুলো প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতার কারণে এই সরকারের আন্তরিকতা অনেক সময় যথাযথ ফলাফল এনে দিতে পারে না বিলম্বে বাঁধ নির্মাণের বিষয়টি স্বীকার করে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বলেন হাওরের পানি নেমে যেতে দেরি হয় যথাসময়ে কাজ শুরু করা যায়নি পানি নেমে যা বিলম্বিত হয় বাঁধের যে মেরামত কাজ সেটির জন্য যে মাটির প্রাপ্যতা সেটির জন্য অপেক্ষা করতে হয় মূলত এই কারণে কাজের বাস্তবায়নও বিলম্বিত হয় সুনামগঞ্জের এগারোটি উপজেলার ছোট বড় একশো পঁয়ত্রিশটি হাওরের দুই লাখ তেইশ হাজার তিনশো হেক্টর জমিতে এবার চোদ্দ লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সালাউদ্দিন সুমন সময় সংবাদ সুনামগঞ্জ